ভারতের রপ্তানি মূল্য বৃদ্ধি আর দেশের ডলার সংকট অস্থির করে তুলেছে পেঁয়াজের বাজার। ব্যবসায়ীরা জানিয়েছেন, সপ্তাহের ব্যবধানে আমদানি খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে আমদানি ঋণপত্রের জটিলতায় সরবরাহ কমে গেছে, যার প্রভাবে বাজারে মাসের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম 50 টাকার মতো বেড়ে গেছে। হিলি প্রতিনিধি হালিম আল রাজির সহযোগিতায় রিপোর্ট করেছেন রনজিবুল মিজান। গুনে গুনে 40টি পেঁয়াজ ওঠে এক কেজির পাল্লায়, দাম 140 টাকা। অর্থাৎ প্রতি পিস দেশি পেঁয়াজের দাম পড়ে 3.5 টাকা খুচরা বাজারে। অথচ অক্টোবরের শুরুতেও দেশি পেঁয়াজের কেজি ছিল 75 থেকে 80 টাকার মধ্যে, অর্থাৎ এক মাসে দর বেড়েছে অন্তত 50 টাকা। একই সময়ে 25 থেকে 30 টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজের দাম উঠেছে 120 টাকায়। গত সপ্তাহে পেঁয়াজের দাম কম ছিল, অথবা 80 টাকা 90 টাকা, সর্বোচ্চ 100 টাকা বিক্রি হয়েছে, এখন এক লাফে 140 টাকা চলে গেছে। ভোক্তাদের না বিশ্বাস হয়ে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণ করতে হবে, বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে, না হলে মানুষের তো খেয়ে পরে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। রাজধানীর খুচরা বাজারের এই পেঁয়াজ আসে শ্যামবাজারের আড়তগুলো থেকে। সেখানে গেল সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 90 থেকে 95 টাকা। পাইকারি বিক্রেতাদের দাবি, আমদানি পর্যায়ে দর বৃদ্ধি এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। ইন্ডিয়াতে বাজার বেশি, মনে করেন নাসিক, গুজরাট, ওইখানে বাজার বেশি, তো ওরা দেখতেছে এইখানে বাজার বেশি, এই মালটা তখন ওরা রেট দিয়ে ওই লেভেল করে ওরা মাল বিক্রি করছে। এক সময় কেজিতে 10-20 টাকা লস দিছে, এখন 10-20 টাকা লাভ হচ্ছে। এই লাভটাকে কোনো ব্যবসায়ী ছেড়ে দিতে চায়? ভারত রপ্তানি মূল্য বাড়িয়ে $800 বেঁধে দিয়েছে গেল 28 অক্টোবর। এই দরে এখনো কোনো পেঁয়াজ দেশে আসেনি, যদিও আমদানিকারকদের দাবি গেল সপ্তাহ ধরেই প্রতি টনের দাম গড়ে $700 করে নিচ্ছিল, যার প্রভাব পড়েছে দামে। যে পেঁয়াজ আমরা কিছুদিন পূর্বেই 35 রুপি এক্সপোর্ট তারা দিত, বর্তমানে সেই পেঁয়াজ আমাদের 60 থেকে 65 রুপি তারা এক্সপোর্ট দিতে যাচ্ছে। এতে প্রায় আমাদের $700 থেকে $750 আমাদের এক্সপোর্ট রেট হয়ে যেত। আমদানিকারকদের তথ্য অনুযায়ী ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ কিনতে এখন 75 থেকে 80 টাকার মতো খরচ হচ্ছে। শুল্ক আর ট্রাক ভাড়া দিয়ে সীমান্ত পার হতে মোট খরচ দাঁড়ায় 100 টাকার মতো। সেখান থেকে পেঁয়াজ আনতে প্রতি কেজিতে খরচ হয় 2.5 থেকে 3 টাকা। তাহলে বাজারে কেন এত বেশি? এটি আসলে আমাদের যে বিপণন ব্যবস্থা, এটি যে ট্র্যাডিশনাল সিস্টেমে করে, অর্থাৎ তারা পাকা ভাউচার রাখে না, যেটা আমরা ইন্ট্রোডিউস করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতক্ষণে আমাদের এই ব্যবসায়ী কমিউনিটিকে আমরা যতক্ষণে আমাদের অনবোর্ড না করতে পারবো, তাদেরকে যতক্ষণে আমরা এই জিনিসটা একটা শৃঙ্খলার মধ্যে না আনতে পারো, ততক্ষণে কিন্তু এই অভিযান বা এইগুলো করে কিন্তু খুব রেজাল্ট পাওয়া যাবে না। সমস্যা শুধু দামে নয়, ঘাটতি দেখা দিয়েছে যোগানেও। হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক সময়ে দিনে 50 ট্রাকের মতো পেঁয়াজ আমদানি হলেও এখন তা নেমে এসেছে 15-তে। ব্যবসায়ীরা বলছেন, আমদানির ঋণপত্র খুলতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দ্রুত সময়ের মধ্যে এটা চিঠি করে অবশ্যই গ্রাহক আর ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে এলসি করা দেওয়া গেলে অ্যাভেলেবল এলসি হয়ে যাবে, খুব দ্রুত সময়ের মধ্যে এটা দাম কমে আসবে। দেশে পেঁয়াজের চাহিদা বছরে 25 লাখ টন, যার প্রায় 70 ভাগ আসে স্থানীয় বাজার থেকে, বাকিটা আমদানি হয়, যার বড় অংশই আসে ভারত থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।